जिंदगी में ऐसा कभी सुना नहीं, जिला साहब को जेल और बाकी क्या है। छी 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 छी, बड़ा साहब कितना ऑनेस्ट अच्छी, ऐसा असर मिलेगा कहा। अब तो सच बताना ही मुश्किल, बड़ा साहब का ग्राहक फांस जाएंगे। এটি এই বলে আইন বুঝলি, আইনের হাত থেকে কারো ইসলাম তোরও নেই। লেকিন ওর আশা তো কসুর কিয়া হ্যায়, কসুর কিয়া হ্যায়, বড় সব মুখে কিন্তু সব ব্যক্তি উনি সত্য 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 বলেছেন, এটাই তো সাহেব। তো এ তো অন্ধা কানুন, নকরি কেছে বাঁচে না রে বাবা। তুই এটাই করবি, নকরি তোর মানবে না রে বাবা। আমার কথা না শুনলে তোর নকরি কিন্তু মানবে না। আমি যাবো, ওটাই করবি। দেখ বার বার তোকে আমি আগেও বলেছি, আবার নিজের থেকে মাথা ফাটিয়ে যদি কিছু করতে যাস তাহলে কিন্তু তোর তো সব ওই বড় সাহেবের মতোই হবে। ইয়ে মামলা, আচ্ছা চলো, আপা বাদহি মনে গে হতে ইয়ে বড় মেল বাবু। আবার কি ইয়ে নেয়া জেলা সাহেব আদমি কেসা আছে? নামটা কি জানিস তো? কাল থেকে সবার সঙ্গে আলাপ করা হয়নি, ঘুরে যায়নি। আমার নাম সুজয় বড়ুয়া, আর ও হচ্ছে গিয়ে আচ্ছা। আমি বলছিলাম কি বিশ্রাম টিশ্রাম করে তারপর তাকে কিছুই বোঝা যাচ্ছে না, একটা অত্যন্ত ভালো জায়গায় আমার বসতে হঠাৎ কি যে হলো হয়ে গেল, কপালের ফের এক আর পবিত্র একেবারে গোল মেলে জায়গা। কি বেদনাদায়ক কাণ্ড দেখেছেন মশাই, এক সময় যে অমূল্যবাবুর আন্ডারে আমি কাজ করেছি, আজ সেই অমূল্যবাবু কি আমার আন্ডারে জেল কাটতে হয়? ভিডিও হয়েছে আজকে কি নির্মম করিয়া একজন অনেক রেসপন্সিবল কিউটিফুল এফিসিয়েন্ট জেলারের কি পরিণতি আপু স্যার? এ ফাইলটা এনেছি স্যার। ও আচ্ছা, এটা ওরা আপনার কাছে রাখো। কেডি কো লেকে আয়ে হ্যায় সাহেব। ও আজ আমি যে জায়গায় পৌঁছেছি সে শুধুমাত্র আপনারই দয়ায়, ধরে না আসিকালে কিছুই তো শেখা হবে না আমার। আপনি আমার গুরু স্যার, আমার শিক্ষক।
আপনি, হ্যাঁ, মানে আমার হাতে চুরে একটা চিঠি কাটবেন, হ্যাঁ, মানে
আমি কি চৈতন্য হারি? না না স্যার, আপনি একদম ঠিকঠাক আছেন। ঠিক আছে, তাহলে তাহলে আপনি বলুন তো ইনি কে? আমি? হ্যাঁ, সমস্ত তথ্য প্রমাণাদি বিবেচনা করে যতদূর মনে হচ্ছে এই ব্যক্তি আমাদের পুরনো জেলার স্যার অমূল্য স্যার ছাড়া আর তো হতেই পারে না। একুশ দিন পর আবার এইখানে গির্জিতে